বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনের তথ্য দিলে $50 লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক টুইট বার্তায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, 2015 সালের 26শে ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় আহত হন তার স্ত্রী বুনা আহমেদ। অভিজিৎ রায় হত্যা মামলায় 6 জনকে দোষী সাব্যস্ত করে 5 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। তার মধ্যে আছেন মেজর জিয়া নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন।